পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও কোচবিহার জেলায় 6টি পৌরসভার আসনের অভাব প্রায় চূড়ান্ত করে সার্বিক ঐক্যের বার্তা দিল বামফ্রন্ট এবং কংগ্রেস। বুধবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে বৈঠক হলো কোচবিহার জেলা বামফ্রন্ট এবং কংগ্রেস নেতারা। এদিন দীর্ঘ আলোচনার পর কোচবিহার শহরসহ জেলার তুফানগঞ্জ, মাথাভাঙা, দিনহাটা, মেখলিগঞ্জ, হলদিবাড়ির সবকটি পৌরসভা নির্বাচনের আসন বন্টন চূড়ান্ত করা হয় এই সভায়। তবে তুফানগঞ্জের নেতৃত্বে বাইরে থাকায় সবকিছুতে পৌরসভা নিয়ে কোনো আলোচনা হয়নি এদিন। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, সিপিআইএম নেতা তারিণী রায়, মহানন্দ সাহা, অমিত দত্ত, সাধন দেব, ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর, দীপক সরকার, দেবাশিস বণিক, সিপিআই নেতা পার্থপ্রতিম সরকার, উৎপল পাল, আরএসপি নেতা তাপস সাহা, কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী, কংগ্রেস নেতা রবীন রায় প্রমুখ। এই সভার শেষে কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় জানান, 20 আসন বিশিষ্ট কোচবিহার পৌরসভায় 60টি আসনে লড়বে সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক লড়বে 6টি আসনে, কংগ্রেস লড়বে 5টি আসনে এবং সিপিআই এবং আরএসপি একটি একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। 16 আসন বিশিষ্ট দিনহাটা পৌরসভায় 3টি আসন ছাড়া হয়েছে কংগ্রেসকে। মেখলিগঞ্জ পৌরসভার মোট আসন 9, এখানে সিপিআইএম 3, ফরওয়ার্ড ব্লক 3 এবং কংগ্রেস 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তুফানগঞ্জ, মাথাভাঙা এবং হলদিবাড়ি পৌরসভা সার্বিক ঐক্য হয়েছে, তা পরবর্তীতে জানানো হবে বলে এদিন জানান তিনি। জাতীয় কংগ্রেসের জেলা দপ্তরে বাম এবং কংগ্রেস আমরা নেতৃত্ব, এখানে 6টা পৌরসভার যে নির্বাচন, সেই নির্বাচনের সার্বিক ঐক্য করবার জন্য আমরা এখানে আলোচনায় বসেছি। মোটামুটি তুফানগঞ্জ বাদ দিয়ে 5টা পৌরসভার আমাদের বাম কংগ্রেসের কোন ওয়ার্ডে কে দাঁড়াবে একটা মোটামুটি একটা চূড়ান্ত এখানে হয়েছে। তুফানগঞ্জটা বাকি থাকলো এই কারণেই, হমসের আলী তার মামলা মোকদ্দমার জন্য সে কলকাতায় গেছে, সে আজকে ট্রেনে করে ফিরবে, তারপর তুফানগঞ্জেও আলোচনা করে একটা সার্বিক ঐক্য আমরা করতে পারব। কোচবিহার শহরে এখানে আমরা সার্বিক ঐক্য করেছি, এখানে কংগ্রেসকে আমরা 5টা ওয়ার্ড ছেড়ে দিয়েছি, সিপিএমের আমাদের 7টা ওয়ার্ডে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, ফরওয়ার্ড ব্লক 6টা ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে, সিপিআই 1টা ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আরএসপিকেও আমরা 1টা ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আর তাদের 1টা ওয়ার্ড আমরা ফেলেছি। সবচেয়ে যেটা বিষয় হচ্ছে একটা সার্বিক ঐক্য আমরা করতে পারলাম, এটা বাম কংগ্রেস আমাদের প্রত্যেকের কাছে এটা হচ্ছে একটা ইতিবাচক এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমরা মনে করি একটা ঐক্য এখানে আমরা করতে পেরেছি। এই সার্বিক ঐক্য প্রসঙ্গে কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী এদিন বলেন, কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার জনগণের সরকার নয়, দলীয় সরকার, সাম্প্রদায়িকতার সরকার, সন্ত্রাসের সরকার এবং মানুষের গণতান্ত্রিক অধিকার খর্বকারী সরকার। তিনি বলেন, তৃণমূল পরিচালিত পৌরসভাগুলি জনস্বার্থ বিরোধী কাজ করে চলছে প্রতিনিয়ত, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। শান্তিপূর্ণ জেলাকে অশান্ত করছে তৃণমূল, তাই দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে জনগণের স্বার্থে এই বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই নামছে বামফ্রন্ট এবং কংগ্রেস। ব্যাপার হচ্ছে আমাদের এই জোটটা তো জেলা ওয়াইজ না, এটা স্টেট ওয়াইজ হয়েছে এবং ওখানে যে বার্তাটা দিয়েছে সেই বার্তাটা আমরাও দিচ্ছি যে বর্তমান কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার এর জনগণের সরকার না, দলীয় সরকার, সাম্প্রদায়িকতার সরকার, সন্ত্রাসের সরকার এবং মানুষের গণতান্ত্রিক অধিকার টুটি চেপে এরা বন্ধ করে দিচ্ছে এবং রিসেন্ট দিল্লির ইলেকশনে সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা জনগণের কাছে শুধু এইটুকু বলতে চাই, দীর্ঘদিন ধরে পৌরসভা তৃণমূলের হাতে আছে এবং তৃণমূল পরিচালিত পৌরসভাগুলো অ্যাক্টিভিটি সমস্ত জনস্বার্থ বিরোধী, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, ফলে মানুষ বীতশ্রদ্ধ। আমরা দীর্ঘদিনের আমাদের ভেদাভেদ ভুলে ধর্মনিরপেক্ষ শক্তি এবং গণতান্ত্রিক শক্তি একটা জোট করেছি, নিজেদের এই অত্যাচার, নৈরাজ্য, সন্ত্রাস, চুরি চামারি যত কিছু হচ্ছে, জনগণের টাকা লুট হচ্ছে, এর থেকে মানুষকে মুক্তি দিতে চাচ্ছি আমরা। তার জন্য মানুষের কাছে আমরা যাব, যদি অতীতে কোনো ভুল করে থাকি তার জন্য ক্ষমাও চাবো, কিন্তু বর্তমান
এই শাসক দলকে উৎখাত যদি না করা যায় ভারতবর্ষ বাজবে না, পশ্চিমবঙ্গ বাজবে না।